كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. اقرا اخي ورتل القران اصبح بصوتك اسمع الاكوان اقرا كلام الله আলহামদুলিল্লাহ এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন কিয়ামতের বড় আলা মতগুলা কি একটু কাইন্ডলি বলবেন কি যে সম্মানিত ভাই আবু হুজাইফা হুজাইফা রাদ বলেন একদা আমরা পরস্পরে কিয়ামত সম্পর্কে কথাবার্তা বলছিলাম এমন সময় নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের নিকট এসে জিজ্ঞেস করলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছো আমরা বললাম আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন নবী করিম সাল্লাম বললেন দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না আর তা হচ্ছে এক ধোঁয়া যা এক নাগালে নাগারে চল্লিশ দিন পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে এক ধোঁয়া যা এক নাগারে চল্লিশ দিন পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে দুই বের বের হবে তিন হবে চার পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হবে পাঁচ ঈশা ইবনে মারিয়াম আকাশ হতে অবতরণ করবেন ছয় মাজুজ বের হবে ইয়াজুজ সাত পূর্বাঞ্চলে ভূমি ধস হবে আট পশ্চিমাঞ্চলে ভূমি ধস হবে ভূমি ধস হবে দশ সর্বশেষ এমন হতে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত একটি সমবেত একটি সমবেত হওয়ার স্থান নিয়ে যাবে অপর এক বর্ণাই আছে আদম আদর আছে আদর ইডিন এর অভ্যন্তর হতে আগুন বের হবে যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে দিবে অন্য এক বড় দশ দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে এমন বাতাস পরিবাহিত হবে যে বাতাস কাফের মানুষকে সাগরে নিক্ষেপ করবে মুসলিম মিশকাত পাঁচ হাজার দুই শত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি এগুলা কিয়ামতের বড় আলামত এগুলা কিয়ামতের বড় আলামত সম্পর্কে দশটি হাদিসে বলা হলো এরা রদেল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন তিনটি নিদর্শন যখন প্রকাশ পাবে তখন আর কারো ইমান ও আমল তার কোনো উপকারে আসবে না এক পশ্চিম হতে সূর্য উদিত হওয়া দাজ্জালের আবির্ভাব হওয়া দাব্বাতুল আর্জ বের হওয়া বখারি মুসলিম ইস্কাত পাঁচ হাজার দুইশত তেত্রিশ নম্বর হাদিস তাই আমরা বুঝতে পারি এইভাবে কিয়ামতের পূর্ব লক্ষণগুলা হাদিস দ্বারা প্রমাণিত হয় অন্য হাদিসে মাইমোনা রদেল্লাহ বলেন একদা সাল্লাম বললেন তোমাদের অবস্থা সেদিন কি হবে যেদিন দিন যেদিন দিন মিটে দিন মিটে যাবে দিন মিটে যাবে রক্ত প্রবাহিত হবে সৌন্দর্য প্রকাশ পাবে পেরা স্বাদ উঁচু হবে দুনিয়া ভোগের কামনা বেশি হবে ভায়ে ভায়ে মতবিরোধ বেশি হবে এবং কাবা ঘর ধসে যাবে ধ্বংস করা হবে সিলসিলা সহিহা দুই হাজার সাতশত চল্লিশ নম্বর হাদিস এ মর্মে আরও হাদিস আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এসছেন আবু মোসা রাদাল বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মানুষ তার প্রতিবেশী তার ভাই ও তার পিতাকে হত্যা না করছে সিলসিলা সহিহা তিন হাজার একশত পঁচাশি নম্বর হাদিস আনাস বলেন রবি করিম আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত সে সময় পর্যন্ত হবে না যে পর্যন্ত গোটা বছর যাবৎ বৃষ্টি না হচ্ছে আর বছর যাবৎ বৃষ্টি হবে কিন্তু কোনো শস্য হবে না হাদিস টি সহিহা দুই হাজার সাতশত তিয়াত্তর নম্বর হাদিস আবু হরাইরা বলেন রবই নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন সে সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত মানুষ স্তর স্তরে নকশাপূর্ণ প্রাসাদ নির্মাণ না করেছে সিলসিলা সহিহা দুই দুই শতঊনআশি নাম্বার হাদিস আল্লাহ তালা আমাদের যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন মাইমুনা রদাল্লাহ বলেন সাল্লাম বলেন তোমাদের অবস্থা সেদিন কি হবে যেদিন দিন মিটে যাবে রক্তপাত প্রবাহিত হবে সৌন্দর্য প্রকাশ পাবে প্রাসাদ উঁচু হবে দুনিয়া ভোগের কামনা বেশি হবে ভাই ভাই মতবিরোধ বেশি হবে এবং কাবাকার ধ্বংস হবে সিলসিলা সহিহা সহি আমাদের যেন রক্ষা করেন আল্লাহ যেন আমাদের হকাল পরকাল কল্যাণ করেন আল্লাহ সালাম সালামালিকুম আহমতুল্লাহ